হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা আহমেদ, তোমাদের সামনে এসেছি আমি ফার্স্ট টাইম। আমি প্রথম আসছি তোমাদের সামনে চাই একটা সুইট একটা ভিডিও দেওয়ার জন্য, বিকজ দ্য ফার্স্ট টাইম, তার জন্য আমি আসছি। প্রথম একটা ভিডিও দিব আমি শ্যামাইটা, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখুন ভিউয়ার্স, শ্যামাই রান্না করার জন্য আমি দুধটা যে বলকাচ্ছি সেই দুধটা প্রায় হয়ে গেছে। সেমাই রান্না করার জন্য যা যা লাগবে তাটা এখন আমি দিব। তাতে লাগবে কিশমিশ, তেজপাতা, এলাচ, দারচিনি, ও দিতে হবে চিনি। আর যা যা লাগবে প্রথমে আমি দিয়ে দিব কিছুটা তেজপাতা। হয়ে গেছে ভিউয়ার্স, আমি এখন মশলা দিয়ে দিয়েছি। এখন কিছুটা সময় দুধটা বলকানোর পরে আমি সেমাইটা দিয়ে দিব। ফ্রেন্ডস, দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আমি চিনি দিয়েছি পরিমাণ মতো, তোমরা যতটুকু খাবে ততটুকু দিয়ে নেবে। এখন দুধটা হয়ে গেছে, এখন আমি সেমাইটা দিয়ে দিই। আমি সেমাইটা নিয়েছি, লাচ্চা সেমাই, ও এখন সেমাইটা আমি এটার মধ্যে ঢেলে দিব। আমি এই বাটির মধ্যে এখন সেমাইটা ঢেলে দিব আর দুধটা আমি ঢেলে দিব এখানে। ফ্রেন্ডস, আমার এই গরুর দুধটা আমি এত জাল দিয়েছি তার জন্য আপনার দুধটা একটু রেড কালার হয়ে গেছে। তো আমি খাঁটি গরুর দুধ দিয়ে আমি সেমাইটা করছি, মানে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে, টেস্টি হবে। ফ্রেন্ডস, আমি সেমাইটা দিয়ে দিছি, এখন আশা করি আমি সেমাইটা দেওয়ার 5-7 মিনিট পর্যন্ত এভাবে রাখবো, তারপরে আমি এটা পিনিসে বাড়বো টেস্ট করার জন্য। ফ্রেন্ডস, রেডি হয়ে গেছে আমার সেমাইটা, এখন আমরা পিনিসে বাড়বো এবং টেস্ট করবো। ভিউয়ার্স, যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, ফার্স্ট টাইম আমি ভিডিও করছি, আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তোমাদের ভালো লাগাটাই আমাদের একটা ইয়া, তো আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক, কেমন হলো কমেন্টস করবে প্লিজ। ওকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।